প্রথম প্রশ্ন কোন নারী পুরুষ যদি বিবাহের পূর্বে জেনা করে এবং পরবর্তীতে তারা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে এতে ইসলামের বিধান কি বাইরামাহ কোরআনুল হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানি atan আও মুশরিকাহ ওয়া যানিাতু লা ইল্লা অর্থাৎ ব্যভিচারী পুরুষ সে ব্যভিচারের নারী অথবা মুশরিক নারীকে বিয়ে করবে আর ব্যবিচারী নারীকে ব্যবিচারী পুরুষ বা মোর্শে পুরুষ বিয়ে করবে এই আয়াতের ব্যাখ্যা কি এ সম্পর্কে বেশিরভাগ মত হলো এবং হাদিসের আলোকে বোঝা যায় তা যেখানে আল্লাহ বিধান বলেন নাই সংবাদ বলেছেন অর্থাৎ সাধারণত যে জেনা করে ব্যবিচার করে বিবাহ বহির্ভূত রিলেশন করে হারাম সম্পর্ক করে যেটা আজকাল যুবকদের কাছে ডাল ভাতের মতো হয়ে গেছে আল্লাহর ভয় পর্যন্ত নাই এটা যে করে সে যার সাথে এটা করে সে যদি এটাতে সম্মত থাকে তো সে নিজে একজন ব্যবীচারী হয় কোনো ভালো মানুষ হতে পারে না অথবা সে শিরকে লিপ্ত দুইটার একটা ইমানদার হলে সে ফাঁসেক আর মুসলমান না হলে সে মুশিক বা আল্লাহর প্রতি ইমান নাই তার এরকম লোকের সাথে সে জেনা করে থাকে এখানে আল্লাহ তারা সংবাদ দিয়েছেন কেউ জেনাকারী হলে সে জেনাকারী মেয়েকেই বিয়ে করতে হবে আর কোনো নারীকে বিয়ে করতে পারবে না বা কোন মহিলা জেনায় লিপ্ত হলে তিনি কোন পবিত্র পুরুষ যার জীবনে জেনা করেন তার সাথে বিয়ে হতে পারবে না এমন কথা নেই অতএব কোনো যারা জেনা করেছেন আল্লাহ হারামে হয়েছেন তারা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান এবং হারাম থেকে সরে আসেন আলহামদুল্লাহ ভালো কথা যে তারা হারাম থেকে হালালে পথে আসছেন এখন তাদের কাজ হলো আগের কৃতকর্মের জন্য আল্লাহ কাছে মাপ চাওয়া যে আল্লাহ বিয়ের আগে আমরা যে জেনা করেছি আপনি সেটাকে মাফ করে দেন আর জীবনে আমি পুরুষ হয়ে কোনো নারীর সাথে নারী হয়ে কোনো পুরুষের সাথে কোনো হারাম সম্পর্ক করব না ফেসবুকে মেসেঞ্জারে কোনো প্রকার আমি হারাম রিলেশন এবং যোগাযোগ না জন্য আর এক সময় তারা জেনা করেছে এখন বিয়ে করে ফেলেছে আলহামদুলিল্লাহ এখন তাদের পবিত্র জীবন শুরু হয়েছে এবং খেলাড়ি চলবে পবিত্র জীবন যাপন করবে চরিত্র হেফাজত করবে এখন আর হারামে যাবে না আগেরটার জন্য যদি মাপ চাবে যথেষ্ট এটাতে কোনো অসুবিধা নাই আর যদি তারা জেনা করার পরও কোনো নারীকে বিয়ে করে যে নারী পবিত্র অর্থাৎ যার জেনার কোনো প্রমাণ নাই তাহলে সেটাও আছে কোনো অসুবিধা নাই আমাদের অনেক ভাইরা আছেন অনেক বোনরা আছেন এখানে ভুল বোঝেন তারা মনে করেন যে আমি যেহেতু নিজে জেনায় লিপ্ত হয়েছি অনেক যুবক এরকম বলে অনেক যুবতী এরকম বলে যে সে নিজে যেহেতু খারাপ এই জন্য সে মনে করে আমার সাথে যেটা আসছে আমার জীবনে এটাও বোধহয় এই দলেরই হবে মনে মনে বইয়ের প্রতি খারাপ ধারণা করে আসে না নাই এটা ভুল কথা আল্লাহনবী লুত আলহাম আল্লাহ নবী ছিলেন অথচ ওনার ঘরে যে স্ত্রী ছিল তিনি তার চরিত্র ভালো ছিল না তাহলে ভালো মানুষের ঘরে খারাপ মানুষ থাকে আবার ফেরাউনের খারাপ মানুষ তার ঘরে আল্লাহ নেক মতো মতো তালা স্ত্রী দিচ্ছেন না দেন নাই অতএব আপনার নিজের চরিত্র খারাপ দেখে আপনার বউটার পরে ধারণা করবেন যে আমি যেহেতু এই গ্রুপের আমার কপালে তো ওইটাই পড়ার কথা না হতে পারে আপনি খারাপ হওয়ার পরেও আল্লাহ তালা আপনাকে ভালো মানুষ দিয়েছেন হতে পারে না অতএব নিজের জীবন সঙ্গীর ব্যাপারে বাজে ধারণা করা যাবে না তবে জেনাকারী নারী পুরুষ তারা জরি পদ্ধতিতে বিয়েতে আবদ্ধ হয়ে যা খুবই ভালো কথা খুবই ভালো কথা যে তারা হালালে পথে চলে আসছে এবং আগের জন্য তবা ইস্তেক করবে বিভিন্ন ব্যাংক থেকে শিক্ষাবৃত্তি নেয়ার সিস্টেম আছে একজন ছাত্র হিসাবে সেগুলো নেওয়া কি বৈধ হবে আমার জন্য ভাইরা আমার অনেকেই প্রশ্ন করেন আমাদের কাছে বিভিন্ন সুদী ব্যাংকগুলো থেকে শিক্ষাবৃত্তি দেওয়া হয় এই শিক্ষাবৃত্তি একজন ছাত্র হিসেবে আপনি নিতে পারেন কিনা এর উত্তর আমরা বলতে চাই ছাত্র হিসাবে আপনার পড়াশোনার খরচ যে কেউ আপনাকে দিতে পারে যদি সেটা হালাল হয় আপনার জন্য সেটা নেওয়া হালাল এখন ব্যাংকগুলোর যে উপার্জন তারা কোথেকে শিক্ষাবৃত্তি দেয় যদি একবার নির্দিষ্ট করে জানাই থাকে যে সুদের টাকা আপনাকে দিচ্ছে সেটা আলাদা হিসাবে আসবে আর যদি ব্যাংকের সাধারণ যে উপার্জন আছে সেখান থেকে তারা দিচ্ছে তাহলে ব্যাংকের কিন্তু সব শুধু ব্যাংকের সব উপার্জন কিন্তু হারাম উপায় না হয়তো বেশিরভাগ হারাম কিন্তু তারা সার্ভিস চার্জ নেয় সেটা কিন্তু হালাল তারা আরো অনেকগুলো ব্যবসা বাণিজ্য আছে তাদের যেগুলোকে হালাল পদ্ধতি তারা করতে পারে বা করে অতএব হালাল হারাম মিশ্র উপার্জন বলতে পারেন হারামের পরিমাণ হয়তো বেশি বলতে পারেন তো এই ক্ষেত্রে যদি হারামের পরিমাণ বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেটা গ্রহণ করবেন না তবে যদি আপনি জাকাতের হকদার হন যেহেতু সুদের টাকা মালিকের কাছে ফেরত দিতে হয় সুদি পাবে সুদি টাকা উপার্জন করছে এটা মালিককে ফেরত দিতে হবে মালিককে ফেরত দিতে পারেন নাই তাকে পাওয়া যাবে না এখন আর খুঁজে খুঁজে দেওয়া সম্ভব না তাহলে এটা গরিব দেহীকে দান করে দিতে হবে তো আপনি নিজে যদি জাকাতের হকদার হন তাহলে সেক্ষেত্রে এটা আপনি গ্রহণ করতে পারবেন যে ওই গরিব দুহীকে যে দান করছে তার জায়গা থেকে অর্থাৎ আপনি সেই হিসাবে অ্যাকসেপ্ট করতে পারেন আমার কথা কি বুঝতে পারছেন তাহলে সুদি ব্যাংক যদি কোনো শিক্ষাবৃত্তি দেয় সচ্ছল পরিবারের সন্তানরা সেটা গ্রহণ করবেন না কারণ সেখানে হালাল হারাম মিশ্র উপার্জন থাকলেও হারামের পরিমাণ বেশি অতএব সচ্ছল পরিবারের সন্তান এটা নেবেন না যদি জাকাতের হকদার কেউ হয় তাহলে গরিব হিসাবে হারাম সম্পদ এটা গরিবদেরকে দান করে দিতে হয় সেই জায়গা থেকে আপনি শিক্ষাবৃত্তি গ্রহণ করতে পারেন আপনার জন্য হারাম হবে না আল্লাহ আলম এরপর প্রশ্ন হলো কবর স্থানের উপরে বাড়ি বানানো যাবে কিনা না ভাই কবরস্থানের উপরে বাড়ি নির্মাণ করা যাবে না সহি মুসলিম রেহাদিসি বর্ণিত হয়েছেন নবী করিম সাল্লা সাল্লাম নিষেধ করেছেন কবরের উপরে যাক পূর্ণ কোনো কিছু করতে এবং কবর উপরে বসতে ও আইব না আলাইহি এবং কবরের উপরে কোনো স্থাপনা নির্মাণ করতে নবী সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন তাছাড়া আপনার এটা শির্কের দিকে মানুষকে নিয়ে যায় একটা জায়গায় কবর ছিল সেখানে যদি বাড়ি হয় ওই বাড়িকে মানুষ শ্রদ্ধা করবে যেটা এখানে অমুকের কবর আস্তে আস্তে শ্রদ্ধা করতে করতে শির্কের দিকে যেতে পারে এটি একটি বড় কারণ তৃতীয়ত নবী করিম সাল্লাহ সাল্লাম কবরের উপরে অনেক উঁচা করে যে পাকা করা হয় সুন্দর করে উঁচু করে সেগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে বলেছেন নির্দেশ করেছেন তাহলে কবরের উপরে নির্মাণ করা নয় তবে যদি এমন হয় যে কোনো কবর কোনো কারণে এখানে রাস্তা করতেই হবে বাড়ি করতেই হবে এখন রাস্তা সম্প্রসারণ করতে হচ্ছে না হলে মানুষ অসুবিধা হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কবরের যারা মারা গেছেন তাদের ওই ধ্বংসাবশেষ তুলে অন্য কোনো জায়গায় অর্থাৎ অন্য একটা কবরস্থানে কবর নিয়ে দাফন করবে সেখানে সেটাকে মাঠে নিচে পুঁতে রেখে এখানে তারা স্থাপনা নির্মাণ করতে পারে যদি একান্ত নিরূপায় হয় তাহলে সেক্ষেত্রে এটা হতে পারে বিশেষ করে যখন কারোর জমিনে আপনি দাফন করে ফেলছেন যেমন এমন হতে পারে যে যার যেখানে দাফন করছেন অনেক দিন পরে দেখা গেল এই জমিনের অন্য দাবিদার আছে এটা মালিক অন্যজন আছে কিনেও নিতে পারতেছেন না তাহলে সেক্ষেত্রে এখানে যাদের লাশ আছে তাদের ধ্বংসাবশেষ হ্যাঁ মাটির সাথে মিশে গেলে সেগুলাই আপনার একত্র করে নিয়ে কাফনে কাপড়ে মরিয়ে সেটা অন্য কোনো কবর দাফন করে দিবেন যাচ্ছে কথা অতএব একদম মাটির সাথে মিশে গেছে কোন প্রকার আপনার আলামত নাই তাহলে সেক্ষেত্রে আপনার মানে কবরের কিছুই এখন আর নাই এবং সেখানে আপনি নিরুপায় হয়েছে নির্মাণ করতে তাহলে সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে নির্মাণ করতে পারেন কিন্তু সাধারণ অবস্থাতে চাইলেন আর কবরস্থানের পরে আপনি বাড়ি বানানো শুরু করলেন এটা জায়েজ নাই নিষিদ্ধ অনেক লোমাই ক্রাম আহ এটাকে হারামপন্থ বলেছেন এবং না জায়েজ বলেছেন জায়েজ নাই। মসজিদে নির্ধারিত জামাতের পূর্বে কিছু লোক জামাত করে নামাজ পড়তে পারবে কিনা মসজিদের জামাতের টাইম আছে আরো পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা এখন আপনি জরুরি কোনো কাজে চলে যাবেন আপনার বাস বা ট্রেন ছেড়ে দিবে আপনারা দুই চারজন একসাথে আসেন আপনারা জামাত করলেন এটা জায়েজ আছে এটা মূল জামাতের উপরে কোনো প্রভাব ফেলে না যে আমরা চলে যাবো এখন সফরে বা আমাদের এই মুহূর্তে ডিউটিতে চলে যাব। তো দুই চারজন বা কয়েকজন আসি এ কয়েকজন জামাতের সাথে পড়ে নামাজ পড়ে যাব আমাদের দেশে অনেকে আসে একা একা নামাজ পড়ে জামাত ভাই জামাতে পড়তে পারছেন না আপনি একা একা পড়বেন না কারণ সল্লাতুল জামাতে তফজুল সালাতুল আসছে একা নামাজ পড়ার চাইতে জামাত নামাজ পড়লে সাতাশ গুণ বেশি সভাব হয় কিভাবে আপনি সেটা ছাড়তে পারেন অনেকে আসে অবহেলা করে খেয়াল না নামাজ পড়তে গিয়ে এক সূরা থেকে অন্য সূরা চলে গেলে সাহসিদ্দা দিতে হবে কি নামাজ পড়তে গিয়ে হঠাৎ আপনি এক সূরা থেকে আরেক সূরাতে চলে গেলেন যদি আপনি বুঝে বুঝে যান একটা সূরাতে একটা জায়গা গিয়ে দাঁড়াইছেন সেখানে অর্থপূর্ণাঙ্গ হয়েছে ওয়াকফ করছেন জায়গা মতো অজায়গা দাঁড়ান নাই এটা বুঝেন এরপর আপনি অন্য জায়গা থেকেও তালাত করলেন নামাজ হবে অসুবিধা নেই তবে সালাতের ক্ষেত্রে সুন্না হল আপনি কোনো একটা জায়গা থেকে তিলাওয়াত করে বিশেষ করে একটা পূর্ণাঙ্গ পড়তে পারলে সেটা বেশি ভালো এটা উত্তমের ব্যাপার উত্তম যদি কয়েক জায়গা থেকে আপনি পড়তে চান তাহলে সেক্ষেত্রে আপনি অর্থ বুঝেন এবং কোন জায়গায় দাঁড়াইতে হয় সেটাও বুঝেন এভাবে পড়লেন কোনো অসুবিধা আর যদি এমন হয় যে আপনি অর্থ বুঝেন না কিন্তু ভুলে গেছেন এক জায়গার থেকে হঠাৎ করে আর জায়গা চলে গেছেন মোসাবা যেটাকে বলে তাহলে এটা অনিচ্ছাকৃত হলে কোনো অসুবিধা নাই আর যদি ইচ্ছাকৃত আপনি এরকম করেন এবং তাতে অর্থের বড় কোনো বিকৃতি না ঘটে এক জায়গায় যা অক্ষ করছেন এবার আরে জায়গাতে পড়তেছেন নামাজ হয়ে যাবে কিন্তু ইচ্ছা কি দেবে এরকম টকাটকি করে মাঝখানে বাদ দিয়ে তার তিক ছাড়া যেখানে সেখানে সালাত আদায় করা ঠিক না বিশেষ করে শেষের দিকে পড়ার পরে পিছনের দিকে গেলেন এরকম করা মাকরু কিন্তু যদি কেউ এরকম এক এক জায়গা থেকে একটু একটু করে পড়ে অর্থ বুঝে বুঝে এবং ধারাবাহিকতা রক্ষা করে নামাজ হয়ে যাবে তবে উত্তম হলো ওই যে নবিক্রম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান থেকে পড়তেন টানা পড়তেন তবে হ্যাঁ এক রাখাতে একটা পড়লেন পরের রাখাতে আরে জায়গাতে অবশ্যই পড়তে পারেন আমি একই একাতে কথা বলছি এটা আমি করিম সাল্লাহসাল্লাম বিভিন্ন সময় দেখা গেছে যে এক রাখাতে সুরায় বাকারান আমান আর রসুল তেলাওয়াত করেছেন আর পরের একাতে সুরা আর এমরান থেকে তেলাওয়াত করেছেন এটাতে কোনো অসুবিধা নাই একই একাতের মধ্যে এখান থেকে একটু এখান থেকে একটু এভাবে নিয়ে নিয়ে তেলাওয়াত করাটা অনুত্তম যদি করতে চান অর্থ বুঝে আপনি যদি করেন নামাজ হয়ে যাবে কিন্তু উত্তম হল ধারাবাহিকভাবে আপনি তেলাওয়াত করার এরপরে প্রশ্ন হলো আজান অথবা একামতের মধ্যে যদি ভুল করে তাহলে পুনরায় আজান বা একামত দেওয়া লাগবে কি আজান বা একামতের মধ্যে ভুল হতে পারে যদি কেউ বিশেষ করে অনেকে হঠাৎ আজান দিচ্ছে আগে দেয় নেই ভড়কে গেছে যদি কোনো বাক্য বাদ যায় বা ভুল হয় এবং আজানের মধ্যেই আপনার মনে পড়ছে একামতের মধ্যেই ভেতরে থাকতে থাকতে মনে পড়ছে তাহলে সাথে সাথে ওইটা আবার রিপিট করে নেবেন এক বাক্য পেছন থেকে গিয়ে দরকার হলে আবার ওইটা পড়ে নেবেন তাতে আজান হয়ে যাবে একামত হয়ে যাবে আর যদি আবার শুরু থেকে দেন তাতেও হয়ে যাবে কিন্তু শুরুতে দেওয়া জরুরি না আপনি রিপিট করলেই হয়ে যাবে কথার কথা আপনি আসাদুল্লাহ বলে আপনি হাইয়ালা শুরু করছেন আসাদুল মহমদুল্লাহ বলেন নাই অথবা আসাদুল মহমদুল্লাহ একবার বলে হাইয়ালা সাল্লাহ চলে গেছেন এরপরে মনে হয়েছে তাহলে আবার পিছনে কি আসাদুল মহমদুল্লাহ আরেকবার বলে তারপর আপনি এবার হাইয়ালা সাল্লাতে চলে যান এভাবে না আজান একামত দিতে পারবেন কোনো অসুবিধা নেই আর যদি আপনার আজান একামতের বাক্যের মধ্যে ব্যাপক কোনো বিকৃতি ঘটান পরিবর্তন ঘটান এটা শেয়ার ইসলাম তাহলে সেটা কিন্তু ইচ্ছা কিন্তু এরকম করলে সেটা কি হবে না জায়েজ হবে না বলে এরকম হয়েছে তাহলে আপনি এটাকে রিপিট করতে পারেন আজান দেওয়া শেষ একামত দেওয়া শেষ এরপরে আপনাকে কেউ বলতেছে আরে তুমি তো এটা বাদ দিছো অথবা আপনার মনে হলো এটা তো ভুল বলছেন তাহলে আবার নতুন করে আজান বা একামত দিবেন কথা কি বুঝাতে পারছি যদি নতুন করে না দেয় নামাজ হয়ে যাবে কিন্তু মাকরু হবে কারণ আজান একামত দিয়ে নামাজ আদায় করাই হলো সুন্নাতে মুআক্কাদা গুরুত্বপূর্ণ সুন্ন বিধান আপনি ভুল হলে নামা আজানের মধ্যে থাকলে আমাদের ভেতরে থাকলে ভেতরেই ওটাকে ঠিক করে ফেলবেন আবার পিছন থেকে গিয়া আর শেষ করার পরে মনে হলে আবার শুরু থেকে পড়বেন কোরআনের একটি আয়াত আছে যে তোমরা কোরআনের আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করিও না এটার অর্থ কি মূল্য নাকি কোরআনের সম্মানের কথা বলা হয়েছে ভাইরা এটা মূলত ইয়াহুদীদের সম্পর্কে আল্লাহ তালা বলেছেন ওলা তাস্তার আয়াত ফামানান কালিলা আমার আয়াতের বিনিময় সামান্য সামান্য আপনার মূল্য এটা তোমরা নিও না তার মানে সামান্য মূল্য নিও না মানে কি অনেক মূল্য নিও না সামান্য মূল্য বলতে বোঝানো হয়েছে গোটা পৃথিবীতে যা আছে পুরোটাই সামান্য কোরআনের বিনিময় অথবা এটার বিনিময় দুনিয়ার বিনিময় দুনিয়ার স্বার্থের বিনিময় আল্লাহর কোরআনকে বিক্রি করে দিও না এখানে কি উদ্দেশ্য নেওয়া হয়েছে মুফাসসিন ইকরাম এর সবচেয়ে প্রসিদ্ধ মত হলো ইহুদিদের মধ্যে একটা চরিত্র ছিল সেটা হলো যে তারা কোনো পয়সাওয়ালা মানুষ টাকা পয়সা দিয়ে দিলে আল্লাহর অনেক বিধানকে গোপন রাখত একজন পয়সা একটা অন্যায় করেছে তার উপর আল্লাহর একটা দণ্ডবিধি প্রচা আপনার আরোপ হয় সে পয়সা করি খায়া তারা চুপচাপ থাকতো তাদের আলেমরা কিছু বলতো না কিন্তু একই কাজ একজন গরিব মানুষ করছে পয়সা দিতে পারে না তার ব্যাপারে আল্লাহ ওই নির্দেশ ঠিকই বাস্তবায়ন করত তাহলে আল্লাহ আয়াতকে তারা গোপন করত বিভিন্ন জায়গা সেজন্য আল্লাহ বলেছেন ওইটা বুঝাইছেন যে তোমরা এর বিনিময়ে এটা বিক্রি করো না আবার অনেক ফাসিগণ বলেছেন যে তাদের প্রতি যে আল্লাহ কিতাব নাজিল করেছেন ওই কিতাব পাঠ দান করে শিখিয়ে বা পারিশ্রমিক গ্রহণ করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ রয়েছে যে তারা এটা নিতে পারবে না কিন্তু আমাদের নবী করিম সাল্লাহ আলি সাল্লামের যে দিন আল্লাহ তালা দিয়েছেন যে শরীয়ত দিয়েছেন এই শরীয়ত আর আগের নবীদের যে বিধিবিধান এটা হুবহু এক না সকল নবীতদেরকে আল্লাহ তালা যে শরীয়ত সেখানে কিছু স্বাতন্ত্র কিছু বেশ কম কিছু ভিন্নতা থাকে তো আমাদের নবী করিম সাল্লা সাল্লামের শরীয়তে দিনের কোন শিক্ষা দান করে কেউ পারিশ্রমিক নিলে সেটা জায়েজ আছে নবী করিম সাল্লাম আর কোরআন শিক্ষা দেওয়ার পর তীর নেওয়ার পর একজনকে বলেছেন জাহান নামের তীর নিয়েছ এহাদিসের বিপরীতে নবী করিম সাদামের সময় কোরআন যারা শিক্ষা দিয়েছেন কোরআন যারা যারা নির্ধারিত হয়ে গেছে তাদের এটা ডিউটি হয়ে গেছে তাদের জন্য পারিশ্রমিক নির্ধারণ করেছেন এটা হলো চূড়ান্ত বিধান সর্বশেষ বিধান যে যদি কেউ কোরআন শিক্ষা দেওয়ার জন্য সময় ব্যয় করে তাহলে সে পারিশ্রমিক নিতে পারে এ ব্যাপারে সারা বিশ্বের কোনো মাঝাবের মাঝাবের বাইরে যারা আছেন কোনো আলমের কোন দ্বিমত নাই যে আজান ইমামত কোরআন শিক্ষা এবং দিন শিক্ষা দান করা এগুলোর বিনিময় গ্রহণ করা যায় কারণ এগুলোর জন্য কিছু মানুষ নিজেকে অবসর করে না রাখলে এই কাজগুলো সঠিকভাবে আদায় করা সম্ভব হয় না তার যে জীবন ধারণের জন্য পারিশ্রমিক নেওয়া যায় আছে অবকরণ যখন খলিফা হন তখন উনি তো আল্লাহর দিনের দায়িত্ব হিসাবে ইসলামী রাষ্ট্র পরিচালনা করেন তিনি দায়িত্ব পাইলেন মদিনা রাষ্ট্রের নীস ইসলাম রফাতের পর একবার তিনি ওই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার মধ্যে হঠাৎ করে দোকানে যাচ্ছেন বাজারে পথে অবকর এবং আবুদুল জাল্লাহ সাথে দেখা ওনারা বলেন আপনি কই যান বলে যে বাজারে যাচ্ছে দোকান খুলবো না বলে যে আশ্চর্য একটা রাষ্ট্রের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে আপনি দোকানদারি করবেন তো ওই টাইমে রাষ্ট্র দেখবে কি তুমি বলছেন আমার সংসার আছে না তখন ওরা বললেন যে না রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে ভাতা দেওয়া হবে সেটা দিয়ে আপনার সংসার চলবে আর আপনার সময়টা পুরোটা আল্লাহ দিনের জন্য ইসলামী রাষ্ট্রের জন্য আপনি ব্যয় করবেন তখন তারা ভাতা নির্ধারণ করে দিলেন এবং তিনি পুরো দায়িত্ব পালন করলেন সকল এটি মেনেছে অতএব সাল্লাম থেকেই খোলাফর থেকেই দিনের মৌলিক কাজে যে কয়েকটা কাজ আছে নির্দিষ্ট কয়েকটা এগুলোর করে যদি কেউ পারিশ্রমিক গ্রহণ করে তো সেটা নাজায় বা হারাম নয় কোরআনে ইয়াহুদীদের সম্পর্কে যদি কোনো কথা বলা হয় তো তার সবগুলোর বিধান মুসলমানদের জন্য অর্থাৎ এই আখির উম্মতের জন্য সকল বিধান প্রযোজ্য না ইয়াহুদের জন্য অনেক বিধান ছিল যেগুলো আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না প্রথম কথা দ্বিতীয় কথা হলো আয়াতের সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা হলো সেটি যে তারা মূলত বড়লোকরা আসলে মাসালা একরকম দিত গরিব আসলে মাসালা আরেক রকম দিত পয়সা খাইয়া মাসালা ঘুরে দিত আল্লাহর আয়াতটাকে চাপায় রাখতো মানুষকে বুঝতে দিত না তো আল্লাহ তারা সেটার সম্পর্কে বলেছেন আয়াতি সামানান কালিলা দুনিয়ার বিনিময় আমার আয়াত বিক্রি করবা না আল্লাহ আলম সব কোন এলাকায় যদি কোনো বড় আলেম ওয়াজ করতে যায় ওই এলাকার কবরবাসীদের নাকি চল্লিশ দিন কবর রাজা মাফ হয়ে যায় এটা কতটুকু সত্য ভাই এটাই যদি সত্য হতো তাহলে সেক্ষেত্রে এলাকায় চল্লিশ দিন পর পর একজন আলেম দাওয়াত দিয়ে মাহফিল করলে আর এলাকার কবরবাসীদের কোনো রাজাব টাজাব হইতো না কি বলেন তাহলে বুদ্ধি করলে তো এলাকায় কবরবাসীরা সব শান্তিতে থাকতো আর আজাব টাজাব হইতো না তাহলে তো সবাই চালাকি করতে পারতো ঠিক আছে এক হুজুর আনলাম ওয়াশ করাইলাম ঠিক চল্লিশ দিনের মাথায় আরেকজন হুজুর আনলাম এভাবে সারা বছর ঘুরে ঘুরে কিছু হুজুর আনলাম কবর কাহিনী কত এত সোজা এটা ভিত্তিহীন কথা ভাই একটা জাল হাদিস আছে এই টাইপের যে কোনো তালেবুল এলেম এলেম তলবকারে মাদ্রাসার ছাত্র কোরআন হাদিস পড়ে এরা যদি কোনো এলাকাতে যা কোনো রাস্তার পাশ দিয়ে যায় ওই কবরবাসীর কবর আজাব মাফ হয়ে যায় ইত্যাদি এগুলো একটাও কোনো বিশুদ্ধতার ধারে কাছেও আছে এরকম কোনো হাদিস দ্বারা বর্ণিত নয় এগুলো লোকমুখে প্রচলিত কথা হাদিসের নামে এগুলো হাদিসের বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ কোনোটি নয় মৃত ব্যক্তির জন্য আমরা প্রতিদিন কি কি আমল করতে পারি এনি নিয়ে আপনার নসিহত শুনতে চাই মানে আমার আমাদের মৃত মা বাবা আত্মীয় স্বজনের জন্য সবচেয়ে বড় যে আমল আমাদের করতে হবে প্রধান আমল সেটা কি দোয়া সেটা কি দোয়া এই দোয়ার মধ্যে আমরা এসে কি করি আমরা পয়সা দিয়ে দোয়া করাই না ভাই আপনি নিজে দোয়া করবেন আল্লাহর কাছে চোখের পানি ফেলে নিজের জন্য মায়ের জন্য স্বামীর জন্য স্ত্রীর জন্য ভাই বোনের জন্য বন্ধু জন্য আত্মীয় স্বজন নানা নানি দাদাদের জন্য শ্বশুরের জন্য নাম ধরে ধরে দোয়া করবেন নিজে দোয়া করবেন আমাদের দোয়া করতে বললে বলে কি আমি কি দোয়া করতে পারবো আল্লাহ কি আমার দোয়া কবুল করবে হ্যাঁ আপনার আর বেশি করবে হুজুরের আগে আপনার দোয়া কবুল হওয়ার বেশি সম্ভব কারণ আপনার বাবার জন্য আপনার মায়ের জন্য আপনার যে আকুতি আকুতি হবে হবে ওই তো না হ্যাঁ হুজুর হলে নেহেজগার মোত্তাকি হলে মোস্তাজাবা হলে তার দোয়া কবুলের সম্ভাবনা বেশি এটা ভিন্ন বিষয় কিন্তু মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন বান্দার কলব দেখে তার দোয়া কবুল করেন বিশেষ করে দোয়া কবুলের মৌলিক শর্ত হালাল উপার্জন ঠিক থাকলে তার অন্তর যখন খুব বেশি মনোযোগ সহকারে দোয়া করে ওই দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি থাকে তো ওইটা তো আপনার হবে আরেকজন দিয়ে হবে না হ্যাঁ আপনি হুজুরদের কাছে দোয়া অবশ্যই চাইবেন আলেমদের কাছে সবার কাছে দোয়া চাইবেন কিন্তু আপনি নিজে বেশি বেশি করবেন আর মুর্দার জন্য টাকা দিয়ে কোনো দোয়া করাবেন না লাভ হবে না যে টাকা নিবে সেও হারাম খাবে আপনি দিলেও হারাম হবে কথা কি বুঝাতে পারছি মরা মানুষের জন্য টাকা দিয়ে দোয়া করানোর সিস্টেম আছে আপনাদের এলাকায় না যায় যেমন গুনাহের কথা জায়েজ নাই দুনিয়াবি বিষয়ে হলে সেটা জায়েজ হতে পারে কিন্তু আখেরাতের বিষয়টা মানুষ মারা গেছে মরা মানুষের জন্য দোয়া কেন্দ্রিক কোন বিনিময় দেওয়া নেওয়া জায়েজ নাই এখানে আপনি এমনি একজন আলেমকে দান করবেন দোয়া টোয়া ছাড়া এমনি যে আমি এটা আমার মায়ের মাফেরাতের জন্য আমার দাদার তরফ থেকে ইসারা সবের জন্য দিলাম সেটা ভিন্ন কথা কিন্তু হুজুর দোয়া করেন তারপরে টাকা দিলাম এটা উচিত না আমাদের দেশে সব জায়গায় আমরা স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝি না হুজুরের ডাইকে একবেলা ভাত খাওয়াইছে ভাত খাওয়ালে বলে হুজুরের একটু হাত তুলে দেন মানে আমার ভাত আপনার পেটে ঢুকছে এখন আপনি কি করেন দোয়া করেন আরে বাবা আপনি যখন খাওয়াইছেন এক বেলা ভালো মন্দ খাওয়াইছেন খুশির চোর তো এমনি দোয়া আসবে আপনি আবার হাত তুলতে বলেন কেন তার মানে পারিশ্রমিক নিচ্ছেন আপনি খাওয়াইছেন কিসের জন্য আল্লাহর খুশির জন্য আল্লাহর সব দেওয়ার জন্য আপনি তার কাছ থেকে বিনিময় আশা করছেন কেন তার কাছ থেকে কোনো কিছু আশা করেন না সেভাবে আপনি করতে পারেন অতএব মুর্দার জন্য প্রথম কাজ হলো দোয়া করা নাম্বার দুই মুর্দার তরফ থেকে দান করবেন বিশেষ করে সদকায় জারিয়া মসজিদ মাদ্রাসাতে দিলেন গাছ লাগায় দিলেন কোন একটা গরিবকে একটা স্থায়ী কিছু কিনে দিলেন একজনকে একটা রিক্সা কিনে দিলেন ভ্যান কিনে দিলেন একটা টিউবওয়েল করে দিলেন এবং একটা নিয়ত করবেন আল্লাহ এটার সব আমি চাই না আমার বাবার জন্য মায়ের জন্য মুহূর্তের জন্য চাই স্থায়ী সাদকা যেটাকে বলে সাদকা জারিয়া দুই তিন নম্বর হলো মুর্দার তরফ থেকে তৌফিক থাকলে হজ বা উমরা করবেন আর যদি সে তৌফিক না থাকে তাহলে চার নম্বর আমল করতে পারেন মুর্দার তরফ থেকে রোজা রাখলে সেটা মুর্দার উপকারে আসবে না হাদিস দ্বারা প্রমাণিত এবং কোরআন তেলাওয়াত করলে যে আল্লাহ এই তেলাওয়াতের যে সবটুকু এটা আমি মুর্দাকে দিতে চাই সেটাও ওলামায়ে کرام অরেকের মতেই মুর্দার জন্য উপকারী হবে এটা নিয়ে কেউ ভিন্ন মত পোষণ করেছে তাহলে এই কাজগুলো আমরা মুর্দার তরফ থেকে করতে পারি সেই সাথে নিজের বাবা মা যদি হয় ভালো করে শুনে রাখেন স্বয়ং মুস্তিবের হাদিসে আরسلানিক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইননা মিন আবরিল বিররে সালাতার সালাতুর রজলি আহলা আবিহি কোন ব্যক্তি তার বাবা দুনিয়া থেকে চলে গেছে একই কথা মায়ের জন্য প্রযোজ্য তার যাওয়ার পর মারা যাওয়ার পরে বাপ মার প্রতি সদাচরণ কেমনে করবেন সদাচরণের অংশ হিসেবে তারা দুনিয়াতে যাদের সাথে চলতেন আপনার বাপ যে সমস্ত লোকগুলোকে আদর করতেন স্নেহ করতেন আপনার বোনদেরকে ভাইদেরকে নাতি-নাতনিদেরকে অথবা আপনার বাপের বন্ধুবান্ধবদেরকে তিনি যাদেরকে খুব স্নেহ ভালোবাসা দিতেন আপনি তাদেরকে স্নেহ ভালোবাসা দিবেন আপনার মা যাদের সাথে উঠাবসা করতেন তাদের প্রতি আপনার শ্রদ্ধা থাকবে আন্তরিকতা থাকবে মায়ের মতো সম্মান দেখাবেন এটা হলো বাবা মৃত্যুর পর তাদের প্রতি কি করা সদাচরণ করা আমরা অনেক ছেলে মেয়েরা এটা জানি না তাহলে আমাদের মৃত আত্মীয় স্বজনের তরফ থেকে বিশেষ করে মা বাবার তরফ থেকে আমাদের এই কাজগুলো করতে হবে এরপরে প্রশ্ন হলো জনৈক আলেম বলেছেন কাবা ঘর নাকি হিন্দুদের টাকায় নির্মিত নাউজুবিল্লাহ এটা কোনো আলেম বলতে পারে কাবা ঘর হিন্দুদের টাকায় নির্মিত হবে কেন হয়তো উনি নবী করিম সাল্লামের দাদা আব্দুল মোত্তালেবের নেতৃত্বে কোরআসের নেতৃত্বে কোরআসের উদ্যোগে যে মসজিদ কাবা ঘরের পুনর্নির্মাণ হয়েছে ওইটার দিকে ইঙ্গিত করছেন কিনা তো সেটা তো হিন্দু না তারা তারা মসজিদ ছিলেন এবং তাদের মধ্যে বিভিন্ন চিন্তার মানুষ ছিল ওইটা গোত্র কেন্দ্রিক করেছে কোরআষ গোত্র করেছে কোরআশ গোত্রের মধ্যে নবী সাল্লাম নিজেও ছিলেন এবং ওইবার যে নির্মাণ হয়েছে ওই নির্মাণে তো নবী করিম সাল্লাহাম অংশগ্রহণ করেছেন নজিবুল্লাহ হিন্দুরা নির্মাণ করেছে এইভাবে বলা কিভাবে ঠিক হতে পারে আমাদের নবী করিম সাল্লাম তিনি ওই নির্মাণে অংশগ্রহণ করেছেন কিভাবে কারণ কাবা যখন এটা নির্মাণ ইতিহাসটা আমরা একেবারে সংক্ষেপে মানে এক কথা বলি ইতিহাস তো বলার সুযোগ নেই ইব্রাহিম কাবা যখন নির্মাণ করেন আল্লাহ নির্দেশে তার ছেলে ইসমাইল ইসলামকে সাথে রেখে দীর্ঘকাল পর এটা পুরাণ হয়ে গেছে এটা বিভিন্ন সময় সময় কি হয়েছে পুনর্নির্মাণ হয়েছে কারণ প্রায় সাড়ে চার হাজার বছর আগের একটা দেয়াল সেখানে ইবাদত বন্দেগী হচ্ছে মানুষ ঢুকতেছে বাইর হচ্ছে অর্থাৎ ইউজ হচ্ছে তো সাড়ে চার হাজার বছর ধরে ধরে টিকে না তাছাড়া সেখানে ঝড় জলোচ্ছ্বাস বিভিন্ন রকমের আপনার দুর্যোগ ইত্যাদি হয়েছে তো বিভিন্ন সময় ক্ষতি সাধন হয়েছে এজন্য এটা সংস্কার এবং পুনর্নির্মাণ হতে রয়েছে তবে যেই ভিত্তির উপর ইব্রাহিম আসলাম নির্মাণ করেছেন ওইটার উপরেই এখনো পর্যন্ত ওইটার উপরেই আছে ওটার এদিক সেদিক এক চুল পরিমাণ হয় নাই এরপরে সমস্ত ইতিহাসবিদরাই একমত ওইটাই আছে শুধু ওইটার উপরে সংস্কার কাজটা বিভিন্ন সময় সময় হয়েছে তো এরই অংশ হিসাবে নবী করিম সাল্লা সাল্লাম যখন মক্কাতে ছিলেন তখন তিনি তার আপনার সময়ে তার দাদা আব্দুল মোত্তালেব এবং কোরআ সুন্দর নেতৃবৃন্দ উদ্যোগ নিলেন যে কাবার ঘরের ওয়ালটা বেশ পুরাতন হয়ে গেছে নানা রকমের আপনার দুর্ঘটনার মুখোমুখি হতে হয় এটা পূরণ হয়ে যাওয়ার কারণে তখন তারা চিন্তা করেন ওটা পুনর্নির্মাণ করব লম্বা ইতিহাস পরিমাণ করতে গিয়ে তারা আবার ভয় পাইছে যে আল্লাহর ঘর নির্মাণ করতে হলে পুনরায় আগে তো ভাঙতে হবে তো বাইতুল্লাহ কাবা শরীফ ভেঙে আবার কোন বিপদে পড়ে কেউ ভয়ে ভাঙে না তখন একজন বললো যে না আমরা তো ভালো উদ্দেশ্যে ভাঙতেছি ভাঙতেছি আরো ভালো করে করার জন্য আমাদের উদ্দেশ্য তো খারাপ না আল্লাহ আমাদেরকে আজাদ দিবেন না তখন সে অল্প একটু ভাঙছে ভেঙে রাত্রে ছাড়ছে সবাই অপেক্ষা করছে এর উপর কোনো আজাব আসে কিনা দেখে না আসে নাই তখন এবার হিম্মত করে সবাই এটাকে ভেঙে পুনর্নির্মাণ করছে এবং তারা বলছিল যে আমরা হালাল টাকা ছাড়া নেব না আজকাল যারা মাদ্রাসা হালাল হারাম বাস বিচার না শুধু চিন্তা করি আমরা আমাদের জন্য শিক্ষা আছে আপনারা যারা গেছেন আল্লাহ ভিডিওতে দেখবেন কালো মোড়ানো কাবা ঘর এই মসজিদটার পাশে মানে এক পাশে দেখবেন যে ওয়াল পরিমাণ একটা রাউন্ড দেওয়া ওয়াল আছে দেখছেন নি পরিমাণ রাউন্ড একটা ওয়াল আছে না এটাকে বলা হয় হাতিমে কাবা এটা কিন্তু কাবার অংশ ছিল ইব্রাহম সালাম যে কাবা বানাইছেন পুরোটা সহজ ছিল কিন্তু তারা বলছেন তখন তখন কোরআশা বলছে যে আমরা এটা যে নির্মাণ করব এখানে হালাল টাকা চা কোনো হারাম টাকা নেবো না তো হালাল টাকা তো সবসময় কম থাকে এই জন্য ওই টাকাটা তারা ওই জায়গাটা তারা মসজিদের মধ্যে ঢুকেতে পারে না ওইটাকে বারান্দার মতো করে ওয়াল দিয়া ঘেরাও করে রাখছে মসজিদে ঢুকেতে পারে না আজও পর্যন্ত সেভাবেই রেখে দেওয়া হয়েছে আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি যাই হোক তো এই নির্মাণে একবার তাদের মধ্যে গন্ডগোল দেখা দিল ঠিক আছে সবাই মিলে নির্মাণ করলাম হালাল টাকা দিয়া সবই ঠিক আছে কিন্তু হাজরো আসাদ পাথর এটা কে রাখবে জায়গা মতো এটা রাখবে যে তার তো একটা মর্যাদা হবে ইতিহাসে তার নাম সর্ণালক্ষর লেখা থাকবে কে এটা নিয়ে গন্ডগোল হয়েছে আমরা আমরা গন্ডগোল ফসাদ মানে না তখন আমাদের নবী করিম আল্লাহ তাকে দিয়ে ফেসালে দিলেন তিনি বললেন যে তোমরা একটা কাজ করো একটা চাদর নাও এবং যারা যারা ক্যান্ডিডেট আসো যা আমরা রাখতে চাই তারা সবাই ওই চাদরের চারপাশে এক এক কোনা করে একটু একটু করে ধরো মাঝখানে পাথরটা রেখে তোমরা উঠায় ধরো তাহলে এটা রাখার ক্ষেত্রে তোমরা সবাই অংশগ্রহণ করলা এরপরে নবী করিম সাল্লাম সেটা রাখার সিদ্ধান্ত তাদেরকে দিলেন অর্থাৎ সবাইকে অংশগ্রহণ করালেন তাহলে এই নির্মাণে নবী করিম অংশগ্রহণ আছে সেখানে এটাকে কিভাবে হিন্দুদের নির্মাণ বলা যেতে পারে তাছাড়া মুর্শিক মানেই হিন্দু নয় মুর্শিক মানেই হিন্দু নয় হিন্দু তো একটা একটা বিশেষ ধর্ম তাদের শিল্পের ধরন একরকম অন্য মোশেকদের মধ্যে আরেক রকমের আপনার বিশ্বাস ধ্যান ধারণা থাকতে পারে বিধায় আজকের হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের সাথে তখনকার মক্কার সকল মানুষকে মেলানো এটা একেবারেই ভুল এবং বোকামি তাছাড়া মসজিদে হারাম বা কাবা এই মসজিদ এর পরেও নির্মাণ হয়েছে এবং ওই সময় যে নির্মাণ হয়েছে তখন এই মসজিদরাই শুধু নির্মাণ করেছে তা না তখন গোত্রীয়ভাবে কাবা নির্মাণ করেছে কোরআসের লোকজন কোরআশের বিভিন্ন গোত্র উপগোত্রগুলো এবং অন্যরা সবাই সহযোগিতা করে এটা নির্মাণ করেছে এটা কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো মস্মিকরাই শুধু নির্মাণ করেছে এখানে শির্ক এবং তাহিদের প্রশ্ন শিরকে আলারা করেছে ব্যাপারটা এরকম নাই বা ব্যাখ্যা করে এটা ভুল তাছাড়া এটার পরবর্তীতে এসে আব্দুল মালিক এমনি মারওয়ানের আমলে হাজাজ বিন ইউসুফ তার নির্দেশে এটাকে পুনর্নির্মাণ করেছে আবার কারণ বৃষ্টিতে অনেক ভয়াবহ প্লাবনে ওয়াল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে পুরাতন ওয়াল ভেঙে পড়ার উপক্রম হয়েছে তখন আবার পুনর্নির্মাণ করা হয়েছে এরপরে সম্ভবত এক হাজার হিজড়ি সনে এসে ওসমানীয় শাসন আমলে এটাকে সর্বশেষ পুনর্নির্মাণ করা হয়েছে এবং অবস্থায় আছে তাহলে বিভিন্ন সময় সময় এটা সংস্কার পুনর্নির্মাণ হয়েছে মক্কার লোকেরা তখন করেছে এটাকে হিন্দুদের টাকায় নির্মাণ হয়েছে এটা বলা বোকামি এবং এটা অসত্য যদি কেউ বলে থাকে এটা ভুল আল্লাহ মাফ করুন পরিবারে বরকত থাকবে এর জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করুন পরিবারে বরক পরিবারে বরকতের জন্য একটা আমলে কথা বলি যে হালাল উপার্জন থাকবে আমাদের বোনরাও অনেকে শুনছেন মহিলারা আসেনা প্যান্ডেল আছে মহিলারা মাসা আমাদের বোনদেরকে আমি বলবো আপনাদের স্বামীদেরকে আপনারা বলবেন হালাল উপার্জন করবেন হালাল উপার্জন করে টাকা পয়সা আনবেন কম আনেন আমরা কম খাবো আমাদের বাঁকা অতির দরকার নাই আশেপাশে সবাই জাক জমকপূর্ণ জীবনযাপন করে আমরা করব না আমরা হালাল খাবো পরিমাণে কম হবে আপনি একটা জিনিস থাকেন আপনার ছেলে মেয়ে যেগুলা হালাল উপার্জন থেকে বড় হবে ওরা এক একটা মহা মানুষ হবে ইনশাআল্লাহ আজকাল বেশিরভাগ ঘরে পোলাপান মানুষ হয় না এর অন্য অন্যতম বড় কারণ হলো উপার্জনের ভেজাল এই ভেজাল জিনিস খেয়ে ভালো মানুষ তৈরি হয় না এটা একটা বাস্তবতা কোন এক সালাফ বলেছেন যে আমরা আমাদের কোন এক সালাফ মহিলা বলেছেন যে আমরা আমাদের স্বামীদেরকে বলতাম বাসা যাওয়ার সময় বের হওয়ার সময় বাসা থেকে যে হালাল উপার্জন করে আনবেন যদি হালাল উপার্জন না পান খালি হাতে ফিরে আসেন উপবাস থাকবো তারপরও খবরদার হারামের ধারেক কাছে যাবেন না এখন আমাদের অনেক মা বোন বড় উল্টা স্বামীকে আরও খোঁচা মারে অমুকের বাপ সে এত কিছু নিয়ে আসছে তুমি আজ এত বছর হয়েছে আমাকে এটা দিতে পারলা না এই মোবাইল সেটটায় যে এতদিন ব্যবহার করতেছি তুমি এত ফকির নি যে এটা আমারই কিনে দিতে পারলা না ঠিক না বে ঠিক অনেক পুরুষ আছে মহিলাদের বৌদের খুসির কারণে তারা খারাপ দিকে যায় বৌদের কথা কি বলবো আর অনেক মা বাপ আছে ছেলে মেয়েকে বলে দেখোস না আশেপাশে অমুকের ছেলে কয়দিন আগে মাত্র বিদেশ গেল এখন দেখছো তাড়াতাড়ি করে জমি কিনে ফেলছে বিল্ডিং করে ফেলছে শহরে জায়গা রাখছে সেখানে দোকান কিনছে আর ফ্ল্যাট কিনতেছে বাড়ি করতেছে টাকা লাখ লাখ টাকা কামাই করতেছে কদিন পর পর আসে তুই কি করস বলে না অনেক বাপমা আহারে বাপমা এই বাপমা তার ভিতরে এই চিন্তাটা আসে না যে আমার ছেলে সৎ কিনা আরো অসৎ কিনা অনেকে আছে দুই নম্বর পথে হালাল হারাম বাজ বিচার নাই দুই হাতে কামাই করতেছে তো ওই রকম কামাই তো দরকার নাই সৎ বাপমা বলবে বাবা হালাল পথে হাড়ভাঙা পরিশ্রম করে যা পাও সেটা নিয়ে আসো আমরা অন্যদের সাথে প্রতিযোগিতা করব না কার দুনিয়াতে চিরকাল থাকবো না এগুলো সব ফলে রেখে চলে যেতে হবে আমল নিয়ে যেতে হবে অতএব হালাল কামাই করব হারা মানবা না এটা বলবে যে সে হলো আসল এবং আদর্শ বাবা এবং মা আল্লাহ আমাদেরকে সেরকম ভাবে চলার তৌফিক দান করুন এই জন্য বাসা বাড়িতে বরকত বরকত বুঝেননি ভাই এটা আবার বুঝাতে অনেক সময় লাগবে এক কথায় বুঝাই কল্লান একজনে মাসে দশ হাজার টাকা কামাই করে কোনোরকম ডাল ভাত খেয়ে তার সংসারটা চলে যায় বিশ হাজার টাকা কামাই করে কোন রকম ডালবাদ খেয়ে তার সংসার চলে যায় আলহামদুলিল্লাহ আরেকজন মাসের দুই লাখ টাকা কামাই করে বা পঞ্চাশ হাজার টাকা কামাই করে হালাওকার হারাম হোক তো পঞ্চাশ হাজার টাকা করে কামাই করে তার একটু ভালো ভাত একটু বেশি ভালো খেতে পারে ভাত না সে ঘোষ ভাত খায় মার্শাল্লা ভালো তো খেতে খেতে দেখা গেল হঠাৎ করে তার এমন এক রোগ দেখা দিল এমন এক খরচের খাত দেখা দিল যে একসাথে পাঁচ লাখ সাত লাখ টাকা টান দিল আর ওই বেচার ওই দশ হাজার ভিতরেই আল্লাহ তার দিন পার করে দিল এটাকে বলে কল্যাণের দশ হাজার কল্যাণের দশ হাজার অকল্যাণের পঞ্চাশ হাজার না লাখের উত্তম হালাল উপার্জন করতে হবে এক এক নম্বর নম্বর শর্ত এই যুগে সব পাবেন মাথায় টুপি দিবে মুখে দাড়িও হবে নামাজও পড়বে লম্বা জুব্বাও পড়বে দান সদকাও করবে হুজুর দাওয়াত দিয়ে খাওয়াবে মসজিদ মাদ্রাসায় দিবে ওয়াজ মাহ ফিলে দিবে হুজুররাও মার হাবা বলবে সবই ঠিক আছে কিন্তু ইনকামে কি আছে ভেজাল আছে মনে করে কি জানেন মনে করে যে আরে আগে কামাই করে নি টাকা হলে বাঘের কল্লাও পাওয়া যায় অতএব পয়সা করে কামাই করে নিই এরপরে টাকা দিব হুজুররাই দোয়া করতে করতে জান্নাত পার করে একেবারে জান্নাতের পরে জান্নাত পন্ত দিয়ে আসবে হুজুররাই দোয়া শুরু করে দিবে ভাইরা আমার মানুষের চোখে ধুলে দিতে পারে অনেক লোক আছে যে আরে কামাইলো এরপর একটা বয়সে এসে দাড়ি তসবি টুপি সব নিয়ে উনি ফেরেশতা হয়ে গেছে উনি কোনো ইতিহাস কাউকে জানাতে চায় না না মানুষের চোখে দিতে কেউ টের পায় কিন্তু ওনার দুলে আল্লাহ সবকিছু বান্দার হক এত ডেঞ্জার এই জন্য আমার যুবক ভাইদেরকে আমি বলি আপনারা শপথ করেন যে আমি সৎ হব মনে রাখেন আশেপাশে সৎ মানুষ বেশি না অসৎ মানুষ বেশি যেমনে টাকা পাইছে কারে মারা যায় মারি আমার দরকার দিন শেষে পয়সা ঠিক না ঠিক এটা তো সবাই করে আপনি আর ব্যতিক্রম কি হলেন আপনি ব্যতিক্রম হন আমার বিল্ডিং দরকার হলে হবে না আমার দরকার হলে বাড়িতে দালান হবে না আমার দরকার হলে জমি কিনা হবে না আমার দরকার হলে ছেলেটা পুরান কাপড় পরে চলবে মুখটা ছোট থাকবে এলাকা মাতবরি সর্দারি হবে না দরকার নাই আমি সৎ আমার প্রতিটা টাকা টন টন করে বাঁচবে একটা মজার কথা বলি যারা অসৎ এবং দুই নম্বর পথে টাকা কামাই করে মানুষের হক মেরে খায় এদেরকে আপনি অনেক সুখী মনে করেন ওদের চাইতে দুখী দুনিয়াতে নাই কেন দুখী জানেন কারণ ও জানে যে ও একটা চোর আমি হুজুর মানুষ আমি জানি না যে উনি চোর কিনা উনি আয়সা পঞ্চাশ হাজার টাকা দিলেন মাহফিলি আমি বললাম আল্লাহ হাজি সাহেবকে কবুল করেন বলেন সুবাহান আল্লাহ আপনারা বলেন সুবাহান আল্লাহ এটা আমি বললাম কারণ আমি জানি না তাই না কিন্তু উনি নিজেরটা নিজে তো জানে যে কাম করছে সে মনে মনে বলবে আল্লাহ এতে সব মানুষের রক্ত চোষা টাকা দিলাম আমি হুজুর এত মারা বাটার বলে লাভ কি আমি যে চোর আমি যে বাটপার আমি যে চিটার এটা তো আমার নিজেরটা নিজে জানি সেটা মনে করবে না এটারে বলে অপরাধের অদৃশ্য জ্বালা শুনেন আপনি যখন দুই নম্বর পথে টাকা কামাই করে বুড়া হয়ে যাবেন বুড়া বাড়ি গাড়ি অনেক হয়েছে হালাল হারাম বাজবে চেনা সুদ গুড় দুই নম্বরই করে কামাই করলেন আপনার ছেলে মেয়েরা মোসে তাও দিয়ে চলবে নাতিরা ফুটানি দেখাবে হ্যাঁ আমার দাদার টাকা আপনার আমার বাপের টাকা হাব ভাব নেবে সবাই খুব ফুর্তি ফার্তা করবে আর আপনার মনের ভিতরে তখন শুধুমাত্র এই কথা আনচান করতে থাকবে যে হাই রে এসব তো দুই নম্বর টাকা ওরা তো জানে না ঠিক না বে ঠিক এটা হলো দুই নম্বর টাকার জ্বালা আখেরাতের মায়ের তো পরে এটা দুনিয়ার মায়ের আর সৎ মানুষেরটা কি হয় জানেন সবাই তারে পাত্তা দেয় না হারে গরিব মানুষ কিছু করতে পারে না জীবনে কারণ হচ্ছে সৎ ছিল যে তেমন কিছু করতে পারে নাই কিন্তু তার ভেতরে একটা সুখ থাকে সেটা কি সে জানে সে কোনো দুই নম্বর পথে কখনো কামাই করে নাই এই যে মানসিক সুখ এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লাইসাল গিনা বিকাসরাতিল আরজ অনেক সম্পদ আর জমি জমা সম্পত্তির মালিক হলে এটার নাম সচ্ছলতার বড় লোকই নয় আসল বড় লোকই কে আসল বড় লোকই কোনটা মনের দিক থেকে যে সুখী যে জানে যে আমি তো অবৈধ পথে যাই আমি খুশি আলহামদুলিল্লাহ অতএব সৎ পথে চলবো তো ইনশাল্লাহ পরিবারে বরকত আসার জন্য এটা হলো এক নম্বর কাজ হালাল উপার্জন করতে স্বামী স্ত্রী দুজন মিলে সংকল্প করবেন ইবাদত বেশি করতে পারে না কিন্তু উপার্জনটা হালাল রাখব এই যুগে এটার অভাব অনেক বেশি নামাজ কালাম পরে দুই নম্বরই করে ঘুষ খায় আমাকে এক লোক বললো এক অফিসারের কাছে আমার কাজ ছিল পরে যায় দেখি উনি মসজিদে আমি চিন্তা করছি আল্লাহ রে যতবার অফিসে গেছি ততবার ঘুষ চাইছে এলো আমি বার্গেনিং করে 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 কাজটার জন্য অনেক ঘুরাঘুরি করছি আজকে মসজিদে পাইছি যায় দেখি নামাজের পরে হাত তুলে হাই রে দোয়া চোখের পানি আমি চিন্তা করছি আল্লাহ আজকে সারের কাছ থেকে কাজটা আমার আদায় হয়ে যাবে কারণ আল্লাহ কাছে এই কান্দাকাটি করতেছে মসজিদে আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি আর খুব খুশি মসজিদে বাইরে আসা পরে স্যার স্যার বলে সামনে গেলাম বলতেছে টাকা আনছ তো দোয়া কান্না কাটি জায়গা ঠিক আছে কিন্তু পয়সার বেলায় তো এই সমস্ত ইবাদত করে কোনো ফায়দা হবে বাসাবাড়িতে বরকত নামে আনতে চান অল্প পরিশ্রম করবেন ছেলে মেয়ে অনেক বড় মানুষ হবে ইনশাআল্লাহ সুখ শান্তি পাবেন হালাল উপার্জন করেন মুশকিল হলো কি এই ওয়াজগুলো আমরা বিশ্বাস করি না আমরা মুখে সবাই বলি হারামে আরাম আছে হারামে আরাম নাই আমরা সবাই জানি কিন্তু যদি এখন আপনি এক বস্তা টাকা পায়ে যান কেউ না দেখে মালিক টালি খুঁজতে গেলে জামেলা চুপচাপে ঘরে নিয়ে রাখার সুযোগ আছে মাহফিল থেকে যাওয়ার সময় পাইছেন মনে করেন কি করবেন খুব কম মানুষই আছে যে হ্যাঁ বল বৌরে বলবে চুপচাপ রাখো আপাতত দেখা যাক পরিস্থিতি কোন দিক যা এরপরে কোনো মাস্টার থাকলে ঘুরে এগারায় হুজুর রে জিজ্ঞাসা করে বাগা জগে হুজুর কিছু দিলাম হাদিয়া তোফা করে মাসালা বাইর করলাম আল্লাহ আমাদেরকে হকালি চলার তৌফিক দান করুন হক হালালি চলা মানুষ এখন পাওয়া যায় না ভাইরা আমার এই জন্য বাসায় বরকদের জন্য হালাল পথে চলতে হবে এক নাম্বার দুই বাসা ঢোকার সময় বিসমিল্লা বলে ঢুকবেন খাওয়ার সময় বিসমিল্লা বলবেন প্রত্যেকটা কাজে বিসমিল্লা বলবেন বাচ্চাদেরকে শিখাবেন বিসমিল্লা ছাড়া কোনো কিছু হবে না আমি অনেক মানুষ দেখেছি আল্লাহ তারা ছোট্ট ব্যবসা থেকে তাদেরকে অনেক বারাকা দিয়েছে অনেক বারাকা হক হালালি চলেন আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে চিনি আমি খেয়াল করে দেখছি যে বিসমিল্লা বলে আমার এক দোস্ত ছিল ক্লাসমেট একসাথে পড়ছি আমরা ওর আব্বা সাধারণ একজন মেয়েকার ছিলেন ওই মেকার থেকে আল্লাহ তালাকে অনেক বড় কারখানার মালিক বানাই দিয়েছেন এবং পড়ালেখা জানে না ভালো করে কিন্তু লোকটা খুব আমরা জানি তো আমি আমার ওই দোষ একসাথে পড়ালেখা বললাম তোমার আর আল্লাহ তালে এত বরকত দিচ্ছেন কি কারণটা বলো তো মানে বিশেষ কি আছে তখন সে আমাকে বললো আপনি খেয়াল করে দেখেন আমার আব্বা যত লোক মা ভাত খায় যদিও প্রত্যেকবার বিসমেলা ধরি না শুরুতে বিসমেলা বললেই হয় হয়নি বিসমিল্লা ছাড়া কিছুই করতে পারে না বিস্মেলা ছাড়া কোনো কিছুই জানা অনেক যে কোনো কাজে বিস্মেলা বলে বিস্মিল্লাতে বারাকাত আছে বরকত আছে এজন্য জন্য বাসা বাড়িতে ঢুকতে বের হইতে মহিলারা রান্না করবেন কাটার সময় বিসমিল্লা বাড়ার সময় বিসমিল্লা রাখার সময় বিসমিল্লা বিছানা যাচ্ছেন বিসমিল্লা প্রত্যেকটা কাজে বিসমিল্লা বলেছেন কুল্লু আবতার বাহতিল্লা কোনো গুরুত্বপূর্ণ কাজ যে কোনো কাজ ভালো কাজ আপনি আল্লাহর নাম নিয়ে যদি না করেন তাহলে একটা অপূর্ণাঙ্গ থাকে ওখানে বরকত থাকে এই জন্য বিসমিল্লাহ বলবেন ঠিক আছে ইনশাআল্লাহ এছাড়া বরকত লাভের জন্য তাকোয়া অর্জন করবেন গুনা থেকে পুরো পরিবার বেঁচে চলবেন কারণ আল্লাহ বলেছেন যে পরিবারের কোন এলাকার মানুষ যদি তাকোয়ার উপরে চলে হারাম থেকে বেঁচে চলার কসরত করে আল্লাহ তাআলা আসমান থেকে বরকত নাজিল করে দেন আল্লাহ তাআলা আমাদের বাসা বরকত দিয়ে পরিপূর্ণ করে দিন আমাদের একটা আলোচনা আছে ইউটিউবে বরকতের দশটি চাবি সেটা শুনে নিতে পারেন সেখানে বিস্তারিত আর অনেক বলা আছে পবিত্র কোরআন আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো বিরোধ আছে কিনা ভাইরা আমার কোরআন আর বিজ্ঞানরা অনেকে মিলানোর চেষ্টা করে এটা হাস্যকর দুইটা দুই জিনিস রকম দুইটা দুই জিনিস কোরআন হলো একটা ধারণা ধারণা বিজ্ঞান হলো কি একটা একটা কোন বিজ্ঞানী বিষয় তার একটা ধারণা করেছেন পরবর্তীতে আরেক বিজ্ঞানী বা ওই বিজ্ঞানী দেখা গেল কিছুদিন পরে মনে হলো না ভিন্ন কোনো ধারণা তার কাছে হলো অতএব এটা তো পরিবর্তনশীল একটা বিষয় ধারণা মাত্র আর কোরআন হলো মহাসত্য যদি বিজ্ঞানের কোনো থিওরি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় তাহলে এই বিজ্ঞান একদিন হয় কোরআনের সত্য এটাকে উদ্ঘাটন করতে সক্ষম হবে আর যদি না হয় তাহলে সেটা মানুষের বা বিজ্ঞানের বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে তাদের গবেষণার ত্রুটি ঘাটতি আল্লাহর কোরআন এটাকে বিজ্ঞান দিয়ে মাপতে যাবেন না এটা মাপা মাপি জিনিসটা এটা মহাসত্য বহু জিনিস কোরআনে বলেছে আচ্ছা একটা জিনিস বলেন তো সাড়ে চোদ্দশো বছর আগে যখন কোরআন নাজিল হয়েছে এই কোরআনে যে বলা হয়েছে বান্দার সমস্ত আমল লিপিবদ্ধ করা হয় আল্লাহ সব হাজির করবেন কে আমাদের তখন অডিও ভিডিও টেলিভিশন কিছুই ছিল না মানুষ বুঝতে পারছে তখন তখনকার মানুষ তো অস্বীকার করার কথা যে আরে এটা অবৈজ্ঞানিক কিন্তু একসময় বিজ্ঞান এমন এমন আবিষ্কার করছে তখন এগুলো যে সম্ভব বরং সম্ভব সেটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না বলেন এরকম বহু জিনিস আছে একটা একটা না শত শত বিষয় আছে এই জন্য আপনার বিজ্ঞান এবং কোরআনকে পাশাপাশি দেখে অনেক বই রচিত হয়েছে এবং অনেক থিওরি কোরআন দিয়েছে শত শত বছর আগে বিজ্ঞান সেটা কয়েকশ বছর পরে বুঝেছে বা বিজ্ঞান সেটা আবিষ্কার করেছে সাথে কোরআন যেগুলো মিলে নাই সেগুলা বিজ্ঞানে এক সময় আপনার বিজ্ঞানের কোনো গবেষণা থেকে হয় মিলবে আপনার যদি না মিলে সেটা বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানীদের ত্রুটি বা ঘাটতি বলতে পারেন কিন্তু কোরআনের সাথে বিজ্ঞানের কোনো তুলনা চলে না অনেকে কোরআনকে প্রমাণ করে বিজ্ঞান দিয়ে মূর্খতা যেটা সত্য সেটাকে আপনি এটা ধারণা এবং কনসেপ্ট দিয়ে আপনার সন্দেহপূর্ণ পরিবর্তনশীল বিষয় দিয়ে কিভাবে মূল্যায়ন করতে পারেন জাজমেন্ট করতে পারেন পরের হক নষ্ট করা এখন স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে এর পরিণাম নিয়ে আলোকপাত করুন ভাই আমার এটা সব জায়গায় আমরা বলার চেষ্টা করি একটা হাদিস শুধু শুনলেই যথেষ্ট হবে নবী করিম সাল্লাম বলেছেন সমত মুসাদ আহমদ হাদিসটি বর্ণিত হয়েছে আদা অবিনা দিন আল্লাহর কাছে তিন ধরনের মামলা উঠবে কয় ধরনের মামলা তিন ধরনের মামলা ভালো করে শোনেন নাম্বার এক তাও সম্পর্কিত মামলা সম্পর্কিত মামলা কারণ ইমানের মধ্যে বড় ভেজাল আছে শিরক আছে 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 ইমান ঠিক নেই এই মামলাগুলো হিসাবে হিসাবে নাম এগুলো কোনো শুনানি হবে না বিনা শুনানিতে জাহার নামে চলে যাবে ইমান ঠিক নেই কোনো বান্দার এখানে আল্লাহ শুনতে যাবেন না কোনো ওজন টোজন নেই ডাইরেক্ট জাহান্নাম নাম এই জন্য ইমানটা সবকিছুর আগে ঠিক রাখতে হয় তাওহিদটা ঠিক রাখতে হয় শীত থেকে মুক্ত থাকতে হয় এক দুই নম্বর মামলা হলো আল্লাবাদী মামলা আল্লাবাদী মামলা বলতে বোঝাতে চাচ্ছি যে আল্লাহর হক নষ্ট করেছেন সেই মামলা আপনার নামাজের ত্রুটি আছে রোজার ত্রুটি আছে আপনার হজের ত্রুটি আছে আপনার অন্য কোনো বাদ ত্রুটি আছে যদি এরকম মামলা হয় তো সেইগুলো আল্লাহ রব্বুল আমি যাকে ইচ্ছা তাকে মাফ করবেন আর কাউকে মাফ না করলে সে নির্দিষ্ট শাস্তি ভোগ করার পরে মাফ পাবে বাকি এটা আল্লাহর নিজের উপরে নিজের কাছে রেখেছেন যে চাইলে আল্লাহ তালা বান্দাকে মাফও করে দেবেন ঠিক আছে তোমার অনেক ত্রুটি আছে আমি সবগুলা মাফ করে যেগুলো ভালো আছে সেগুলো ভিত্তিতে আমি তোমাকে ক্ষমা করে না যাত দিলাম মুক্ত ঘোষণা করলাম জান্নাত দিলাম আল্লাহ দিতে পারে তিন নম্বর মামলা যেটা বান্দার হক নষ্ট করার মামলা এইটা ব্যাপারে আল্লাহ বলবেন না এটা তো আমি শুনানি করব না এটা যার হক নষ্ট করছো তার সাথে বুঝো আর কেয়ামত এমন একটা জায়গা ভাইয়া আমার আল্লাহ কোরআনে বলছেন ইয়ামায়া ফিরগুল মার্মি অ স হেভেদি অবানী সেদিন মানুষ তার বাবা দেখে সন্তান পলায়ন করবে মাকে দেখে সন্তান মা সন্তান দেখে পলায়ন করবে স্বামী স্ত্রী দেখে পলায়ন করবে একজন আরজনকে দেখে পলায়ন করবে কারণ কে জানি দুনিয়ার সম্পর্ক ভিত্তিতে আজকে ধরে কিনা যে তুমি সব তো আমি আটকা পড়ে গেছি কেউ কাউকে দিতে চাইবে না ইয়ান সি করবে লিকুল লিমরি মিন হোমিয়ামা এই দিন ব্যস্ত থাকবে সেদিন কেউ কাউকে ছাড়বে না একটা রিক্সাওয়ালা বেচারা গরিব মানুষ গায়ের জোরে দুই তিন বন্ধু ছিলেন কথা একটার থেকে দুইটা বলে ফেলছে যা দিলাম না তোর ভাড়া কি করবি বেচারা ফেল ফেল করে চেয়ে রয়েছে চলে গেছেন কিচ্ছু বলে নাই সেদিন হাজির হয়ে যাবে একজন মিস হবে না কোথায় কোন জেলায় করেছেন সব হাজির হয়ে যাবে কোন বাসের কন্ডাক্টরকে ধরে ধমক দিয়েছেন গালি দিয়েছেন ধাক্কা দিয়েছেন বেচারা কিছু করতে নাই আপনারা চার পাঁচ যুবক কলেজে পড়েন গায়ের আছে দমক দিয়েছেন চেয়ে চেয়ে চলে গেছে কিছু বলতে নাই কেমন তোর ময়দানে তাকায় দেখবেন সব হাজির হয়ে গেছে একজন বাদ নাই নবী করিম সাল্লাহ্লাম এহাদিস বলেছেন ওই মামলা আল্লাহ মাফ করবেন না বলবেন যে ওই বান্দা যদি মাফ করে মাফ করবে কিন্তু সেদিন কেউ কাউকে মাফ কেউ মাফ করবে না কেউ মাফ করবে না এই জন্য নবী করিম সাল্লাহাম বলেছেন ওই দিন আসার আগে একে অন্যের কাছ থেকে পাওনা দানা গুলো চুকায় নাও যে যেদিন আর কোনো কিছুতে কাজে আসবে কেউ কাউকে ছাড় দিবে না একটা দিয়েছেন অন্যায় ভাবে তাড়াতাড়ি এখনই মাপ চেয়ে নেন দেরি করেন না যদি সে আগে মরে যায় মাপ চাওয়ার সুযোগ শেষ হয়ে যায় বা এক সময় দুজন দুদিকে চলে যান আর চেনা দেখা সাক্ষাৎ না হয় এটা আপনি ভুলে যেতে পারেন আল্লাহ ভুলবেন না

নামাজ পড়ছে তাহাজুদ পড়ছে শীতের মধ্যে ফজর নামাজ পড়ছে দানসা দেখা করছে অনেক নেক আমল করছে ওমরা করছে হজ করছে তাজবি করছে চোখের পানি ফেলছে আমল অনেক করছে মার্শাল এগুলো নিয়ে কেমন ময়দানে আসছে যে এত আমল নিয়ে আসছে এখন তো জান্নাতে যাবই এরপরে সব পাওনাদার হাজির হয়ে বলছে আল্লাহ এই লোক অনেক আমল করছে ঠিক আছে কিন্তু আমি রিক্সাওয়ালা ছিলাম আমার কলারটা ধরে একদিন একটা ধাক্কা দিছে আল্লাহ আমি কিছু করতে পারি নাই সেদিন আমার গায়ে জোর ছিল না আল্লাহ আমি এই লোকের কাজ করছি আল্লাহ আমাকে ফাঁকি দিছে আল্লাহ এই লোক আমার দোকানে কর্মচারী ছিল ক্যাশ থেকে টাকা নিচ্ছে আমি টের পাই নাই আমার কাছে আপনি যখন জানাইছেন জানতে পারছি আমি এখন এগুলোর বিচার চাই স্ত্রী বলবে আল্লাহ স্বামী আমার গায়ে হাত তুলছে অনেক মারছে অন্যায় করছে আমি কিছু বলতে পারি নাই কিছু হইলে তালাকের ভয় দিত আমি তখন বিচার পাই নাই আল্লাহ আরেকজন বলবে আল্লাহ দুনিয়ার আদালতে গেছি টাকা পয়সা দিয়ে উকিলদেরকে কিনে বিচার নিয়ে গেছে আমি বিচার পাই নাই এখন বিচার চাই একজন একজন করে সবাই হাজির হবে আল্লাহ বুল আমি তিনি কারোর প্রতি জুলুম করবেন না তিনি বলবেন তোমার কাছে এখন তো টাকা পয়সা দেওয়ার সুযোগ নাই ঘুষির ঘুষির ব্যাপার নাই তাহলে ঠিক আছে তুমি যে আমলগুলো নিয়ে আসছো এই নাও ওরে ঘুমচি মারছো ওরে আমল দিয়ে দাও এই যে ওর ধাক্কা দিছো এই আমল দিয়ে দাও ওরে টাকা মারছো ওরে এটা দিয়ে দাও ওর জমির আইল ঠেলছো ওর এটা দিয়ে দাও ওর ক্ষেতের লাউটা কেটে নিয়ে আসছো চুরি করে ওরে এটা দিয়ে দাও ওর ক্যাশের টাকা মারছো ওর এটা দিয়ে দাও দিতে দিতে তার আমল সব শেষ পাওনাদার এখনো শেষ হয় নাই এবার কি হবে আল্লাহ আলম এবার বলবেন সব তো তোমার শেষ আমল যা নিজে করে আসছো সব মানুষকে দিয়ে শেষ হয়ে গেছে এখনো পাওনাদার বাকি আছে ঠিক আছে এবার তাহলে পাওনাদারদের পাপের বোঝা তুমি নাও নিয়ে দায় পরিশোধ করো দেনা পরিশোধ করো এভাবে আমল করে যাবে পাহাড় পরিমাণ সবগুলো দিয়ে শেষ করে পাওনাদারদের পাপের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে নিক্ষেপ হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ভিখারি যদি দেখতে চাও তো এর দিকে তাকাই হলে সবচেয়ে বড় ভিখারি আল্লাহ তার আমাদেরকে মানুষের হক সম্পর্কে সচেতন এবং সাবধান হওয়ার করুন ভাইরা আমার আমল একটু কম করেন আমল একটু কম করেন অসুবিধা নাই বাবা কিন্তু মানুষের কোনো হক কখনো মারবেন কখন আপনি মনে করতেছেন আমরাই স্বামী স্ত্রী তো স্ত্রীর প্রতি জলম করতেছেন স্ত্রী মনে করতেছেন স্বামীর প্রতি জলম করতেছেন বাপ মনে করতেছেন ছেলে মেয়ের প্রতি জলম করতেছেন জিনা কেউ কাউকে সেদিন ছাড়বে এই জন্য ওই যে তিন ধরনের মামলার ভিতরে আল্লাহর হকে একটু আটটু উল্টা পাল্টা করছেন মাফ চান আল্লাহ মাফ করতে পারে বান্দার হকে ঝামেলা করবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন কথায় কাজে কর্মে আমরা প্রতিনিয়ত শিরকে লিপ্ত এরকম শির থেকে বেঁচে থাকার উপায় সম্পর্কে জানতে চাই শির থেকে বেঁচে থাকার জন্য প্রধান কাজ হলো শির সম্পর্কে জানবেন তাওহিদ এবং শির সম্পর্কে বই পুস্তক কিনবেন এগুলো পড়বেন বিস্তারিত ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর আহমদ ইসলামী আকীদা রাহায়ে বেলায়েত এহিয়াউ সুনান এই বইগুলো পড়বেন আগা গোড়া পড়বেন তাওহীদ এবং শির সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন ইনশাল্লাহ সুন্নাহ এবং বিদআত সম্পর্কে ধারণা পাবেন তাহলে শির থেকে বাঁচার জন্য ইলিম অর্জন করতে হবে এক দ্বিতীয়ত একটা দোয়া পড়বেন শির থেকে বাঁচার জন্য গুপ্ত কিছু ছোট ছোট শিরক আছে আপনি অজান্তে ঢুকে যায় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আলাম ওয়া আস্তাগফিরুকা আলাম আল্লাহ আমার জ্ঞাতসারে আমার অজান্তে কোন শির্ক হয়ে যাচ্ছে কিনা আমি জানি না আমার আমল নামা শেষ হয়ে যাচ্ছে কিনা শির ঢুকে আল্লাহ শিরকে এই ভাইরাস যেন ঢুকে আমার আমল শেষ করিতে না পারে আপনার কাছে পানা চাই এই দোয়া করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দোয়া আল্লাহ তারা শির্ক থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ তিয়াত্তর দলের মধ্যে কোন দল জান্নাতে যাবে একটু বুঝিয়ে দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে তিয়াত্তর কিসিমের মানুষ হবে এর ভিতরে এক কিসিমের মানুষ জান্নাতে যাবে তাদের মার্কা কি তাদের বিশেষ কোন দলের নাম নাই মার্কা আছে মার্কা কি মার্কা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহকে খুঁটে খুঁটে সেটা অনুযায়ী চলে এবং সাহাবীদের আদর্শ যারা অনুসরণ করে অর্থাৎ আহল সুন্নাওয়াল ওয়াল মুখে না তারা প্রতিটা কাজ কার কথা অনুযায়ী করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এবং কাদেরকে আদর্শ হিসাবে মানে নবীর সাহাবীদেরকে রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম اجمعين তাদেরকে শত্রু যারা বানায় না তারা মানুষ ছিলেন ব্যক্তিগতভাবে কারো ত্রুটি থাকতে পারে কিন্তু জামাতের এ প্রতি ভালোবাসা থাকতে হবে এবং নবী করিম সাল্লা সাল্লামের সুন্নার অনুসরণ থাকতে হবে এই দুটি জিনিস থাকলে সূন্য এবং জামাতকে যারা নিয়ে চলে একসঙ্গে জামাতের সাহাবাকে এবং সুন্নাতকে কে তাদেরকে বলা হলো সুন জামাত ইসলাম বলেছেন এরাই হলো মুক্তিপ্রাপ্ত দল শেষ হাসি এরাই হাসবে আর যারা নিজের ব্যক্তি বুদ্ধি নিজের ব্যাখ্যা আজকেও দেখবেন অনেকে নিজের ব্যাখ্যা বিশ্লেষণ নিজের বিবেক দিয়ে অনেক কিছু বোঝার চেষ্টা করে সুন্নায় কি আছে সাবিরা কি বলছে এগুলো দেখা দেখি ধার ধার অনেক যুক্তিবাদী দেখবেন কোরআন কোরআন স্বীকার করে হাদিস স্বীকার করে যুক্তি দিয়া সবকিছু যুক্তি দিয়ে মানার চেষ্টা করবে অনেক দল আছে দেখবেন নামাজের বিকৃতি করে ফেলছে তারা যুক্তি দিয়ে সবকিছু করতেছে হাদিসে কি আছে এটা খোঁজ করে না সাহাবেরা কি আছে এটা দেখে না এগুলো গোমরাহ এবং ভ্রান্ত ফেরকা আর নাজারপ্রাপ্ত ফেরকা সম্পর্কে আল্লাহ সাল্লাম বলেছেন যে মা আনা আলি হুয়া হাবি সুন্না এবং সাহাবিদের অনুসরণ অনুকরণ তাদের মোহাব্মত যারা ধারণ করে লালন করে এই লোকগুলো জান্নাতি আর দুটি প্রশ্ন আছে সতীত্ব হারা মেয়েদের বিয়ে করার হুকুম কি যে মেয়েদের সতীত্ব নাই সতীত্ব নাই বলতে সেটা যদি জেনার মাধ্যমেও হয় তারপরেও কোন পবিত্র পবিত্র মানুষ তাকে বিয়ে করতে পারে গুণ হবে না গুণা হবে না বিশেষ করে সে তবা করে ফিরে আসছে এখন তাকে বিয়ে করতেই পারে আর যদি বৈবাহিক কারণে সতীত্ব তার যায় অর্থাৎ তিনি আপনার আর এখন কি বলে এটাকে কুমারী নয় তার কুমারিত্ব যদি না থাকে সতীত্ব বলতে যদি কুমারিত্ব বোঝানো হয় আমি ঠিক প্রশ্নটার অর্থ বুঝলাম না কি বোঝানো হয়েছে যদি ধরি এটা কুমারিত্ব নাই তাহলে সেক্ষেত্রে বিবাহের কারণে কুমারিত্ব নাই তো সে মেয়েকে বিয়ে করাই যাবে কারণ আমি ক্রিকেটাম নিজেও বহুত তালাক প্রাপ্তা একাধিক তালাক প্রাপ্তা বা আপনার স্বামী মারা গেছেন সময় পরিত্যক্তা নারীকে বিয়ে করেছেন সাবাইকরাম অনেকে করেছেন বিধায় এটা কোনো আপনার নাজাম বা হারাম বা অনতম এরকম কোনো বিষয় নয় একটা নারী যদি হন আল্লাহ নাম করুন তিনি তারপরে করলে তাকে বিয়ে করাতে অসুবিধা নাই একজন নারীর বেহেস্তে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ আমল বা শর্ট সিলেবাস নিয়ে আপনার নসিহত জানতে চাই এখানে আমার নসিহত দরকার একটা হাদি শুনায় দিনে চলবেন আমি ক্রিম সাল্লাম বলেছেন আমাদের মা বোনদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ ইদাসলাত মার মারআতু খামসাহা কোন নারী যদি পাঁচ অক্ত নামাজ পড়ে ও সমাজ শাহরাহা রমজানের রোজাটা ঠিক মতো রাখে ও আতাহা এবং স্বামীর কথা মেনে চলে এটা একটু কঠিন আমাদের মা বোনদের জন্য সব মানতে রাজি কিন্তু এটা করতে রাজি না বেশিরভাগ মহিলারাই স্বামীটার মনে করে বেকুক বেকুক বোকা বোকা বেশিরভাগ মহিলারা দেখবেন নিজের একটা পণ্ডিত পণ্ডিত মনে হয় ঠিক আছে অনেক সময় স্বামীর একটু বোকা থাকে অনেক সময় বোকা সাজে ও সবই ঠিক আছে কিন্তু আপনি মেয়ে হিসাবে আল্লাহ তালা আপনার জানাতে যাওয়ার পূর্ব শর্ত করেছে স্বামীকে আপনি অভিভাবক এখন নারীবাদের নামে যে মুখরোচক জোয়ার চলছে চলছে স্লোগান এটাতে আমাদের অনেক মা বোনরা প্রতারিত হয়ে যায় আপনি আল্লাহকে খুশি করার জন্য স্বামী যতক্ষণ পর্যন্ত অন্যায় নির্দেশ না করে অন্যায় নির্দেশ করলে তার কথা মানবেন না তখন পর্যন্ত তার কথা মানার চেষ্টা করে অনেক মহিলারা আছে সাংসারিক বিষয়ে স্বামীর সাথে এত খেচর খেচর এত গেঞ্জাম এত ফাসাদ লাগাই দেয় আরে বাবা দুনিয়ার বিষয় তারটা সে ভালো বুঝবে সে হালাল উপার্জন করে দিবে আপনি খাবেন বা শেষ খুব বেশি পণ্ডিতি করতে যাবেন না অন্তত ঝগড়া জাটি হলে সেদিকে যাবেন না হ্যাঁ তাকে নসিহত অবশ্যই করবেন সুপরামর্শ অবশ্যই দিবেন যদি সে না নিতে চায় আপনার এটা ঝামেলা করার দরকার নাই তাহলে তিন নম্বর কাজ হলো স্বামীর আনুগত্য করবে ও হাফিজাত ফরজাহা চার নম্বর কাজ হলো নিজের ইজ্জতকে সম্ভ্রমকে লজ্জাস্থানকে হেফাজত করবে ফেসবুকে অনলাইনে অফলাইনে দেবর বা অন্য লোকের সাথে পর্দা পর্ষিদের সাথে চলবে নিজের চরিত্রে কালিমা লাগাতে দিবে না এই চারটি কাজ যদি কোনো মেয়ে করতে চায় তার নবী করিম সাল্লাম তার সম্পর্কে বলেছেন সেই নারীর জন্য আল্লাহ তালার জন্য আল্লাহ তালা জান্নাতের পথ কী করে দেন সহজ করে দেন সে যেখানে যেভাবে খুশি জান্নাতে যেতে পারে ইজা সাল্লা তের মারাতু হামসাহা ও সাম শাহরাহা ও জাহা আজ জাউজাহা ফারজাহা এই চারটা কাজ যখন করবে তখন জান্নাতের যে কোনো দরজায় যেতে পারে এই নারী অতএব মা বন্ধুর জানাতে যাওয়া শর্ট সিলেবাস হলো চারটা এছাড়া আর অন্যান্য বিজ্ঞান যদি টাকা থাকে তাহলে জাকাত আসবে তাহলে পর্দা প্রশিতা চলা চরিত্রে হেফাজত করা অচৈত্য নামাজ ঠিক মতো সমতা আদায় করা এগুলো হলো মৌলিক কাজ এবং শর্ট সিলেবাস সেই সাথে বাসা ভাইয়ের কাজ করতে গিয়ে গৃহস্থলী কাজ করতে গিরাজ্কার করতে পারেন তাজবি তহেল করতে পারেন অন্যদের হক আদায় করবেন অন্য মহিলাদের পিছনে ষড়যন্ত্র গিবদ চগুল ঘুরে এগুলো করবেন না শকুর আদায় করবেন না শকরি করবেন না এগুলো তো লক্ষ্য রাখতেই হবে গিবতের মতো মারাত্মক পাপ থেকে বাঁচার উপায় সম্পর্কে আলোকপাত করলে ভালো হয় গিবদ থেকে বাঁচার জন্য যারা গিবত করে এদের থেকে দূরে থাকতে হয় এদের পরিবেশ থেকে দূরে থাকতে হয় যদি কারো গীবত হয়ে যায় নিজের উপর নিজে শাস্তি আরোপ করতে হয় কেন গিবদ করলাম আমি এস্তেক ফার করতে হয় সম্ভব হলে ওই লোকদের কাছে মাপ চেয়ে নিতে হয় আল্লাহ তারা আমাদেরকে সব ধরনের গুনা থেকে পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন